আপনি শুনছেন এই সময় গোল্ড শয্যাশায়ী অমিতাভ পাঁচটি অজানা গল্প লেখা তথাগত বসু পাঠ অরিত্র গঙ্গোপাধ্যায় জলসায় জুলাই কি অভিশপ্ত কোভিড সংক্রমণ নিয়ে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই প্রশ্নটা ঘুরছে আঠাশ বছর আগে উনিশশো সালে এই জুলাই মাসেই মারাত্মক আহত হন অমিতাভ তারিখটা ছিল ছাব্বিশে জুলাই মনমোহন দেসাইয়ের কুলি ছবির শ্যুটে পুনিত ইসারের সঙ্গে একটি অ্যাকশন সিকোয়েন্স চলছিল লাফ দেওয়ার সময় হিসেবের সামান্য গণ্ডগোলে টেবিলের একটি ধারালো কোনা আচমকা লাগে তার তলপেটে বাকিটুকু ইতিহাস অনেকটাই জানা ইতিহাস আবার অনেক কিছু অজানাও বটে বলিউডি শাহেনশার সেই অন্ধকার মুহূর্তগুলির কথা পরে নানা সময় উঠে এসেছে তাঁর স্মৃতিতে কখনো তিনি নিজেই জানিয়েছেন কখনো তার পরিবার পরিজন মনে করেছেন সেসব কথা সেই সব স্মৃতি থেকে পাঁচটি টুকরো বেছে নিয়ে এই পডকাস্ট এক ব্রিজ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে তখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অমিতাভ নিজস্ব ব্লগে সেই স্মৃতি শেয়ার করে তিনি লিখেছিলেন সে সময় ঘাড়ের দিকে কিছুটা কেটে সেই পথে লাইফ সেভিং অ্যাপারেটস ঢুকিয়ে দেয়া হতো। তখন প্রশ্বাসের কাজটা নিয়ন্ত্রণ করত একটি মেশিন আর সে সময় রোগীর জ্ঞান থাকলেও কথা বলার ক্ষমতা থাকতো না কিছু বলতে চাইলে আকারে ইঙ্গিতে জানাতে হতো কিংবা টুকরো কাগজ চেয়ে নিয়ে তাতে যদি কিছু লেখা যায় অমিতাভের গলা তখন শুকিয়ে কাঠ কয়েক ফোঁটা জল চাইছেন সেটাই নাকি ভাঙা ভাঙা বাংলায় লিখে তখন জানিয়েছিলেন জয়া ভাদুরিকে যাতে ডাক্তাররা বুঝতে না পারেন এবং নিজেই লিখেছেন ব্লগে সে চেষ্টা সফল হয়নি ডাক্তারদের ফাঁকি দেওয়ার জন্য যতই বাংলা ভাষায় জল চাইবার চেষ্টা করুন না কেন প্রতিবারই তাঁরা ধরে ফেলেছিলেন জল আর মেলেনি দুই তখন সেমি সেমিকোমা অবস্থায় আছেন অমিতাভ অবস্থা মোটেই ভালো নয় বেশ কিছু পাইপ ঢুকে আছে তার শরীরে তাতে অস্বস্তি হওয়ার কথা এবং সেই আচ্ছন্ন দশায় থাকা সত্ত্বেও তার অস্বস্তি হচ্ছিল তিনি নিজেই নাকি বারবার টান দিয়ে খুলে দিচ্ছিলেন সেসব নল তাতে সমূহ বিপদ ভাইটাল প্যারামিটারে গণ্ডগোল হতে পারে আর উপায় না দেখে সার্জেনরা পাইপগুলিকে তার নাকের ছিদ্রের সঙ্গে সেলাই করে দেন যাতে টান পড়লেও সেগুলি খুলে বেরিয়ে না আসে তারপর সুস্থ হয়েছেন বচ্চন কিন্তু স্মৃতি হিসাবে থেকে গিয়েছে কিছু দাগ নিজস্ব ব্লগে জানিয়েছিলেন অমিতাভ তিন শ্বেতা বচ্চন নন্দার বয়স তখন মাত্র আট অভিষেকের ছয় শ্বেতা জানিয়েছেন তখন ঠিকমতো বোঝেনি তার বাবার অবস্থা ঠিক কতটা খারাপ হয়েছিল স্বাভাবিক অভিষেকেরও তা বোঝার কথা নয় তবে জয়া বচ্চনের স্মৃতিচারণ থেকে জানা যায় সে সময় ছোট্ট অভিষেক অ্যাজমা সংক্রান্ত একটি অসুখের শিকার কষ্ট খুবই তবু স্কুল কামাই করেনি সেখানেই নাকি অন্য একটি বাচ্চা হয়তো অভিষেকের ক্লাসমেটই হবে দৌড়ে এসে আচমকা বলেছিল জানিস তোর বাবা নাকি মরে যাবে শিশু অভিষেক কিছুই বোঝেননি কি হয়েছে কিন্তু কষ্ট পেয়েছিলেন মা জয়ার স্মৃতিতে ধরা আছে সে ঘটনা চার এই স্মৃতিটি জয়া ভাদুরের বাড়ি থেকে তখন সদ্য গিয়েছেন হাসপাতালে সেখানে এক আত্মীয় তাকে ডাকলেন বললেন আগে মনটা শক্ত করো তোমাকে এখন শক্ত থাকতে হবে তারপর শোনো জয়া তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না মনও মানছে না তাঁর হাতে ছিল হনুমান চালিসা আঁকড়ে ধরলেন সেই বইটাকেই পাশ দিয়ে যাচ্ছিলেন ডক্টর দস্তুর তিনি জয়াকে দেখে একটু থেমে গেলেন বললেন আর কিছু করার নেই এখন স্রেফ আপনার প্রার্থনাই ভরসা জয়ার চোখ তখন ঝাপসা না পড়তে পারছেন বই না দেখতে পাচ্ছেন কি হচ্ছে চারিদিকে তারই মধ্যে দেখলেন ডাক্তাররা তার স্বামীর হার্ট পাম্প করে চলেছেন ইঞ্জেকশনও দিচ্ছেন প্রায় যখন হাল ছেড়ে দিয়েছেন সবাই হঠাৎ জয়ার মনে হল অমিতাভের পায়ের বুড়ো আঙুলটা একটু যেন নড়ে উঠল তিনি চিৎকার করে উঠলেন ওই দেখুন ওই দেখুন পাঁচ অমিতাভ জানিয়েছেন টানা শয্যাশায়ী থাকার পরে প্রথম যেদিন নিজের পায়ে দাঁড়াতে বলা হলো তাকে পারেননি পড়ে গেলেন মনে হলো পায়ে যেন কোনো শক্তিই নেই আর ঠিক যেভাবে একটি শিশু হাঁটতে শেখে অনেকটা সেভাবেই আবার একটু একটু করে হাঁটতে শিখলেন তিনি কাজটা প্রবল কঠিন ছিল কারণ তিনি নিজেই জানিয়েছেন তখন তার প্রায় কঙ্কালসার দশা শরীরের সেভেন্টি ফাইভ পারসেন্টই ঝরে গেছে তাছাড়া নানা রকম ইনভেজিভ মেডিক্যাল ট্রিটমেন্টের ফলে মুখটা বদলে গেছে আগের মতো আর নেই যখন স্মৃতিচারণ করছেন অমিতাভ তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি তখন অত বড় স্টার কেরিয়ারের কি হবে ভেবে প্যানিকড হয়েছিলেন অমিতাভের উত্তর ঠিক তার মতোই রিজু বলেছিলেন দেখুন আমি নিজেকে বোঝালাম তখন আমার যা অবস্থা তাতে দুটো জিনিস হতে পারে এক আমার ক্যারিয়ার একেবারে শেষ হয়ে গেল দুই আমি চেষ্টা করলাম কিভাবে ফিরতে পারি ভেবে দেখলাম দ্বিতীয়টাই পথ যতদূর পারি চেষ্টা করেই দেখি না সেই চেষ্টার ফল কি হয়েছিল সেটা আজও ইতিহাস মিস্টার বচ্চন আমরা জানি আপনি বরাবরের উইনার নিশ্চিত এবারেও করোনা ভাইরাসকে হারিয়ে আপনি এবং আপনার ছেলে অভিষেক সুস্থ হয়ে বেরিয়ে আসবেন প্রার্থনা রইল শুভেচ্ছা রইল গেট ওয়েল সুন